আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের মাঝে অনেকে আছে, আমরা আসলে ঘরে বসে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে চাই বা হচ্ছে অনলাইন বিজনেস শুরু করতে চাই, কিন্তু আসলে সত্য কথা কি জানেন, ঘরে বসে অ্যাকচুয়ালি কোনো বিজনেস শুরু করতে পারবেন না। আর আপনি যদি ঘরে বসে কোনো ব্যবসা শুরু করেন, সেটা কিন্তু খুব বেশি দূর আপনি নিয়ে যেতে পারবেন না। ব্যবসা করতে গেলে আপনাকে ঘর থেকে বের হতেই হবে। তবে এমনও কিছু ব্যবসা আছে বা এমনও কিছু অনলাইন ব্যবসা আছে যেগুলো হচ্ছে আপনি মোটামুটি বা ওয়ে আছে যেগুলো মোটামুটি আপনি ঘরে বসেই, যারা হচ্ছে হাউস ওয়াইফ বা চাকরির পাশাপাশি কোনো একটা কিছু করতে চাচ্ছেন বা স্টুডেন্ট রয়েছেন, তারা হচ্ছে ঘরে বসে মোটামুটি একটা ইনকাম কিন্তু আপনারা করতে পারেন। তেমনই পাঁচটি ওয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো, বা পাঁচটি নিউ বিজনেস আইডিয়া, নিউ বলবো না, পাঁচটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি কিছু হলেও আপনাদের উপকার হবে বা একটা আইডিয়া পাবেন। পুরো ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন। আচ্ছা, এক নম্বরে যে আমি বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে হোমমেড ফুড বা হোমমেড প্রোডাক্টগুলো আপনি বিক্রি করা। দেখুন, হোমমেড প্রোডাক্টের কিন্তু চাহিদা সবসময় থাকে এবং সব জায়গায় থাকে। আপনি কিন্তু বাসার তৈরি যে খাবারগুলো রয়েছে, মজার মজার পিঠা, নাড়ু, তারপর হচ্ছে সন্দেশ, দই, এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মানুষ এখন হোমমেড খেতে কিন্তু পছন্দ করে। আপনি যদি একটু ভালোভাবে তৈরি করে এগুলো হচ্ছে আপনি ফুড পান্ডাতে বিক্রি করতে পারেন, কারণ ফুড পান্ডার মতো অ্যাপসের কারণে কিন্তু অনলাইন ফুড ডেলিভারির যে আপনার যে সমস্যাটা এটা কিন্তু আর নেই। অনলাইনে কিন্তু খাবারের চাহিদা, কিন্তু হোমমেড খাবারের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। এছাড়া হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইউটিউব, এগুলোর শর্টস বা রিলস তৈরি করে বা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি এই হোমমেড প্রোডাক্টগুলো কিন্তু আপনি সেল করতে পারেন। দুই নাম্বার যে ওয়েটার কথা আমি বলবো, যেটা সেটা হচ্ছে আপনার ছবি বিক্রি করে ইনকাম। দেখুন, আপনার হাতে কিন্তু একটা স্মার্টফোন বা আমাদের সবার হাতে এখন একটা স্মার্টফোন আছে, যে কোনো ধরনের একটা স্মার্টফোন হলেই হবে। আপনি যদি স্মার্টফোনের আপনার তোলা ছবিগুলোই কিন্তু আপনি অনলাইনে বা ভিডিওগুলো আপনি অনলাইনে বিভিন্ন ছবি বিক্রি করার সাইট আছে বা হচ্ছে ভিডিও বিক্রি করার সাইট আছে, আপনি এগুলোতে বিক্রি করে দিতে পারবেন। ছবি বিক্রি করে মোটামুটি অনেক ভালো একটা টাকা কিন্তু বর্তমানে আপনি এই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। কিছু না হলেও আপনি যদি আপনি অনেক বেশি ছবি আপলোড দেন, যেমন হচ্ছে ছবি বিক্রি করার অনেক সাইট আছে, যেমন পিক আছে, পিক বেস্ট আছে, শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, এই সাইটগুলোতে যদি আপনি আপলোড দেন, প্রতিনিয়ত আপলোড দিতে থাকেন, একটা নির্দিষ্ট সময় পর আপনি কিন্তু এখান থেকে একটা ভালো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আচ্ছা, তিন নাম্বার যে প্রসেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং বা ইউটিউব শর্টস বা ফেসবুক রিলস। দেখুন, ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে যে রিলসগুলো আছে, রিলসগুলো থেকে প্রতি মাসে মানুষ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করে নিচ্ছে। বিশেষ করে ফেসবুকের যে রিলস বা ফেসবুকের যে শর্টস, এটার থেকে কিন্তু ইনকামটা এখন অনেক বেশি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, লিগ্যাল ওয়েতে সেটা যে কোনো কিছুই হতে পারে। আপনি ফেসবুকে আপনার যে জিনিসটা করতে ভালো লাগে, আপনার যেটা পছন্দ, আপনি সেই কাজটাই করুন। ধরুন, আপনার লেখালেখি করতে ভালো লাগে, আপনি লিখুন, আপনি ব্লগিং সম্পর্কে আইডিয়া দিন, আপনার রান্না করতে ভালো লাগে, রান্নার ভিডিও দিন, ঘুরতে ভালো লাগে, ঘোরার ভিডিও দিন, বই পড়তে ভালো লাগে, বই পড়ার ভিডিও দিন, ব্লগ করতে ভালো লাগে, ব্লগ করার ভিডিও দিন, যেটা পারেন। একদম ছোট ছোট ক্লিপগুলো জাস্ট আপনি ফোন দিয়ে ভিডিও করে আপনি ফেসবুকে বা ইউটিউবে আপনি শর্টস হিসেবে আপলোড দিতে পারেন। শর্টসগুলো কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং টাকাও কিন্তু অনেক ভালো দিচ্ছে। চার নম্বর যে ওয়েটার কথা আমি বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং শব্দটার সাথে কিন্তু বর্তমানে আমরা সকলে পরিচিত। বর্তমানে আমাদের বাংলাদেশে কোটি কোটি কিন্তু ফ্রিল্যান্সার বা তরুণ উদ্যোক্তা কিন্তু এই একটা মার্কেট থেকে কিন্তু আপনার তৈরি হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে হলে আপনাকে আগে যে কোনো একটা নির্দিষ্ট স্কিলের উপর অনেক বেশি দক্ষ হতে হবে। আপনার কমিউনিকেশান স্কিল অনেক ভালো করতে হবে। বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে যে স্কিলগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, অ্যানিমেশন, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স, তারপর হচ্ছে এআই টেকনোলজি নিয়ে যে কাজগুলো রয়েছে, এগুলোর কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে। আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য মার্কেট প্লেসগুলো যেগুলো আছে, যেটা হচ্ছে আপওয়ার, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, পিউপিউল পার আওয়ার, গুরু ডট কম, এই মার্কেট প্লেসগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারেন। এছাড়া কিন্তু আপনি লোকালি কাজ করেও অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। তবে সব কিছুর আগে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট স্কিলে আগে হচ্ছে অনেক বেশি দক্ষ হতে হবে, তবেই কিন্তু আপনি এসব জায়গা থেকে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ওয়েটার কথা আমি বলবো, যেটা হচ্ছে আপনি ঘরে বসে মোটামুটি একটা ভালো টাকা আয় করতে পারবেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখুন, বর্তমানে কিন্তু এই পোস্টটার চাহিদা অনেক বেশি এবং প্রতিটা ছোট বড় কোম্পানি বলেন, আপনার আর্টিস্ট বলেন, আপনার খেলোয়াড় বলেন, তারপরে হচ্ছে আপনার অ্যাক্টর বলেন, সবারই কিন্তু আপনার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এবং এগুলো ম্যানেজ করার জন্য কিন্তু তাদের একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা একজন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কিন্তু প্রয়োজন হয়, যে হচ্ছে পুরো তাদের পুরো
প্ল্যানটা ম্যানেজ করবে। আর এগুলোর জন্য কিন্তু প্রচুর প্রচুর কাজ, আপনি শুধু বাংলাদেশের কথা চিন্তা করবেন না, পুরো বিশ্বে এগুলার কাজ আছে। আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে যান বা হচ্ছে অনলাইন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে যান, দেখবেন হিউজ পরিমাণ কাজ আছে। তাই আপনাকে আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু ভালোভাবে শিখে নিন, কোনো কিছুই না। আপনি ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে, গুগল আছে, আপনি এসব জায়গা থেকে একটু শিখে নিন, শিখে বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে আপনি ঘরে বসেই কিন্তু বিভিন্ন জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো কিন্তু দিতে পারেন, খুব ভালো একটা টাকা কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলো থেকে ইনকাম করতে পারবেন।